फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल माधुर्य स्पेशले अपने सबा के स्वागत आशा करी अपनारा भलो आज के नतून मजादार रेसिपी नहीं रेसिपिटा अने खासिर माथा दिए मुग डाल रान्ना रेसिपिटा खूब ही मजा একটু অন্যরকম টেস্ট আমরা তো সবাই মাংস এক এক রকম করে খেয়ে থাকি ইনফ্যাক্ট মাথাও অনেকে রান্না করে থাকি তো আমি আজকে খাসির মাথা দিয়ে মুগ ডালটা করে দেখাবো অনেকে খাসির মাথাটা কিংবা খাসির মাংসটাই অনেকে গন্ধ পায় রান্না করতে পারে না তো আজকে আমি সেই সব আপুদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি খুব সহজভাবে করে দেখানোর জন্য तो आमी चूलाते एक पैन बसिए दिए तो एखे नहीं मुग डाल एक फ्राई पैने मुग डाल एक भेजे निब तो एखे दुई कप मुग डाल मुग डाल हल्का भेजे निब अने ना भेजे ही रान्ना करें मुग डाल भेजे नीले एक सुंदर एक स्मेल आसे सुंदर एक स्मेल जत ना बेर तक भेजे नीब हल्का लालचे को तो डाल भाजा हो गए बसी भाजा करब ना कि बसि पोड़ा पोड़ा हो गए एक कलचे भाव चले आसे तो गोल्डन ब्राउन भाव चले आसमें ये नामब नाम तो भलोक धुए पानी किन भिजिए रखब 15-20 मिनट तो आमी इखाने खासिर माथाटा निये निएछि भालो करे परिष्कार करे धुए निएछि एटा आमी एकटु गरम पानी दिए भालो करे धुए निएछि आमार इखाने होच्छे दुइटा माथा आछे तो दुइटा माथार जन्य आमी दुइ कप डाल निएछिलाम तो आमी रान्नाटा शुरू करछि तो आमी चुलाय एकटा पैन बसिए दिएछि पैने आमी एखन तेल दिए निब तेलटा दिए निलाम प्राय 1/4 कपर मत तेल दिए नहीं दुटो दारचिनी और एलाची चारटा और 5-6 लवंग दिए दीची तेजपाता दिए दिलाम एटाके एखन एकटु नाड़बो हल्का एकटा स्मेल आसा पर्यन्त হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব তো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ आदा रसुन बाटा दिए दीची 1.5 टेबिल चामच मेरे निब मसलाटा एक भेजे निची हल्का जान मसलार एक काचा भाव गंधटा जान चले जाए मसलाटा भाजा हो गए एखन दिए दिब शुकनो मरीचर गुड़ा 1.5 टेबिल चामच हलुदर गुड़ा 1 चा चामच धनियार गुड़ा 1.5 चा चामच जिरार गुड़ा 1.5 चा चामच गरम मसलार गुड़ा 1/2 चा चामच एबारे एटाके मिशिए आमी पानी दिए दिच्छी एक कापेर मतो पानी दिए निलाम लवण दिए दिब स्वाद मतो आमी 1/2 चा चामच दिए दिलाम एबार ई मसलाटाके आमी कषिए निब कषिए देन एटार मध्ये मांसटा दिए दिब एबार ई मसलाटाके कषानोर जन्य ढेके दिच्छि 5 मिनिट हये गेछे आमार मसलाटाओ कषानो हये गेछे उपरे तेलटा भेसे उठेछे देखते पाच्छेन तेलटा भेसे उठेई बोझा जाबे जे मसलाटा कषे गेछे मांसगुलो ढेले दिच्छी
তো মাংসটা নাড়া হয়ে গিয়েছে, আমি এখন ঢেকে দিব। আর জালটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে রাখব মাংসটাকে কষানোর জন্য 10-15 মিনিট। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি প্রায় 20 মিনিট ধরে মাংসটা কষিয়েছি। এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি দিয়ে দিলাম। এবার ডালটার সাথে মাথার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে দিচ্ছি, কষানো অবধি একটু ওয়েট করবো। তো আমার এটা ডাল আর মাংসটাকে কষিয়ে দিলাম, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পানি দিয়ে নিলাম সেদ্ধ করার জন্য। আপনারা ঝোলটা কতটুকু রাখবেন তার উপরে নির্ভর করে, আর সেদ্ধ হওয়াটা দুইটা ভেবে তারপরে আপনি পানিটা দিবেন। আমি পানি বেশি একটা রাখবো না, যার জন্য আমি 3 কাপ পানি দিয়েছি, এর মধ্যে হয়ে যাবে আশা করি। এবার আমি ঢেকে দিচ্ছি বড় কেসে, 5 মিনিটের জন্য ওয়েট করব। মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চাপ দিলে এরকম সাদা হয়ে যাবে, তো নরম হয়ে ভেঙে যাবে। আমার এই পর্যায়ে এটা হয়ে গিয়েছে। আপনারা অনেকে ঝোলটা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, আমি এরকম মাখা মাখাটাই রাখবো। এটা যেহেতু ডাল আরও বসে যাবে, আরও অনেক ঘন হয়ে যাবে। তো আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটি রেডি হয়ে গিয়েছে, খুব সহজে এটা আমি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা এই রেসিপিটা বাসায় করে দেখবেন, কেমন হয়েছে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, এই ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মজার মজার সব রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেল আইকনে প্রেস করুন।